সো ফাইনালি বলতে অবশ্যই আমরা পাসপোর্ট আমি পেয়ে গেলাম। সে দেখুন আমাদের বলতে পাসপোর্ট অফিস আসছি, সে পাসপোর্ট আমি পাইলাম। সে বলতে 20 দিন পর আমি পাসপোর্টটা পাইলাম। সো হ্যালো গাইস, গুড ইভিনিং, আপনার সব কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমি যাচ্ছি নীলফামারি থেকে, দেখে দেখুন বলতে আমি অটোতে উঠছি, সেটা বলতে নীলফামারি যাবো আমার পাসপোর্ট বিলি, সেটা বলতে অলরেডি তো আমরা চলে আসলাম ট্যাঙ্গরমাই থেকে, এখন যাবো আমরা সিএনজি নাইতে একটা অটো আবার নিয়ে আবার যাইতে হবে। সেটা বলতে দেখুন অলরেডি তো আমরা সিএনজি পেলাম না, একটা অটো পাইলাম, অটোতে চললাম, সেটা বলতে এখন অটোটা নিয়ে যাবো এখন নীলফামারিতে। নীলফামারি যাবো, ওখানে বিএটির অফিসে একটু কাজ আছে, কাজ শেষ করে আমি যাব পাসপোর্ট অফিস পেয়ে। পাসপোর্টটা আমার চলে এসে আজকে ফোন দিছিল যে বলতে ভাই আপনার পাসপোর্টটা চলে আসছে, যে আপনার পাসপোর্টটা নিয়ে যান। সো অলরেডি বলতে তো আমরা চলে আসলাম কচুকাটা, সে বলতে দেখুন বাজারটা এবং খুব সুন্দরভাবে রাস্তার মধ্যে যে আসলে বলতে কি দেখুন রাস্তাটার মধ্যে এত কল শুকানো হচ্ছে, ধান ভাঙানো হচ্ছে, সেটা বলতে কি খুব একটা বৃত্তি একটা জিনিস যে রাস্তার মধ্যে একটা কোনো কল পিছলে এবং বাইকের মতো কোনো পপ পিছলে এবং সেটা বলতে কি হয় একটু দুর্ঘটনার শিকার হয়ে যায়, সেটাই বলতে একটু প্রবলেম হয়ে যায়। সেটা বলতে আমরা তো বাইক চলাচল চলাই, সেটা আমরা তো দেখি বলতে কি। সো অবশেষে বলতে আমরা চলে আসলাম নীলফামারি বড় মাঠ থেকে, বলতে দেখুন নীলফামারি এটা বড় মাঠ, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সে অলরেডি বলতে আমরা তো নামিয়ে পড়লাম পাঁচ মাস, এখন যাচ্ছে পাঁচ মাস হাঁটতে, এখন সে এখন ইস্কা নেবো, ইস্কা নিয়ে পাঁচ ফুট উপর যাবো, এখন যাবো পাসপোর্ট অফিসে। এবং বলতে কি ইস্কাটা চলার মজাটা আলাদা রকম হয়, সে বলতে দেখুন ইস্কাটার মধ্যে আজকে রোদ প্রচুর রোদ হয়েছে, সে অলরেডি তো বলতে ইস্কা ছাদটা লাগাই দিছে, সেটা বলতে আসলে দেখুন ইস্কাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সেটা বলতে আজকে তো আমরা বিভিন্ন রকম বাইকে যেখানে যাই বাইক সব আমরা বাইক নিয়ে যাই। সো অলরেডি বলতে আমরা পাসপোর্ট অফিস চলে আসলাম, সে বলতে গিয়ে দেখুন আমাদের নীলফামারি পাসপোর্ট অফিস, এই বলতে গিয়ে অফিসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বলতে আস্তারাও খুব সুন্দর লাগতেছে, যে অফিসটার মধ্যে হাঁটতেছে এবং ঢুকতেছি, যে বলতে আমার টোকেনটা জমা দিয়ে আমার পাসপোর্টটা নেব, সেটা বলতে দেখুন অলরেডি বলতে আমরা পাসপোর্ট গেটে চলে আসলাম। সে বলতে দেখুন এই পাসপোর্ট গেট, এখানে বলতে মেশিন আছে যে চেক আপ করার, ভিতরে কোনো জিনিস নিয়ে যাবে না। সো অবশ্যই বলতে আমরা তো চলে আসলাম, এখানে বলতে একটু বসে আছি সিরিয়ালে, বলতে এখানে বলতে দেখুন এই ভাইটা পাসপোর্ট খুঁজতেছে, সে বলতে আমরা টোকেনটা দিলাম, এখন টোকেনটার মধ্যে আমরা পাসপোর্টটা পাবো, সেটা বলতে অলরেডি বলতে আপনার তো পাসপোর্টটা হাতে পাইলাম এবং ভাইটার টোকেন আমার একটা পাসপোর্ট হাতে ধরে দিল, সে এখন বলতে আমরা তো পাসপোর্ট এখন পাইলাম, এখন সেটা বলতে খুব ভালো লাগতেছে পাসপোর্টটা পাই। সে অবশ্যই বলতে এখানে এসে দেখা পাইলাম যে চারজন এবং চারজন মধ্যে আজকে দুজন মরা পাসপোর্ট অফিসে কাগজ জমা দিল, সে বলতে কি দুজন মধ্যে এখন আমরা এখান থেকে চলে যাবো।